নমস্কার বন্ধুরা, আমি শ্রী শিব শাস্ত্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে ফেলো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, বিষয়টি হচ্ছে দুই ব্যক্তির মধ্যে কিভাবে আপনি বিচ্ছেদ করবেন, অর্থাৎ নারী পুরুষের মধ্যে কিভাবে আপনি মিলটা ভাঙবেন। তার জন্য কি জিনিস লাগবে? তার জন্য লাগবে একটি মাটির পাতিল, শুকনো লঙ্কা, সরষার তেল এবং লাল রঙের কলম অথবা স্কেচ পেন অথবা তুলি আর রং, লাল রঙের হতে হবে। যে কোনো শনিবার দিন শুক্লপক্ষে আপনাকে বাড়ির দক্ষিণ দিকে বসে একটি মাটির পাতিলের মধ্যে যে ছকটি দেওয়া আছে সেই ছকটি তৈরি করে নিতে হবে। দেওয়ার পরে যাকে যাকে আপনি বিচ্ছেদ তৈরি করতে চাচ্ছেন তাদের দুজনের নাম সেই ছকের নিচে লিখে নিতে হবে অথবা পাশে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে যদি তাদের ছবি থাকে খুব ভালো, দুজনের ছবি দিয়ে দেবেন আর সরষার তেল আর একটি শুকনো লঙ্কা সেই পাতিলের ভেতরে দিয়ে নিচে আগুন ধরিয়ে যদি তেলটিকে ফুটাতে পারেন, মানে এমনভাবে ফুটবে যাতে ফটফট করে আওয়াজ হবে যদি তেলটা ফোটে, এইভাবে যদি আপনি 3 দিন করেন দেখবেন 3 দিনের ভেতরে আপনি যাকে বিচ্ছেদ করাতে যাচ্ছেন, যে দুই ব্যক্তির মধ্যে অথবা ঝামেলা লাগাতে চাইছেন সেই ব্যক্তির মধ্যে 100% ঝামেলা হবে। মাত্র 3 দিনের ভেতরে আপনার এই কাজ কিন্তু কমপ্লিট হতে বাধ্য। নমস্কার, ভালো থাকবেন। পরের পর্বে আরেকটি টোটকা নিয়ে দেখা হবে। জয় মাতারা।